উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2020 সালের সম্ভাব্য মেধা তালিকায় প্রথম দশের মধ্যে অষ্টম স্থান দখল করে নিল রাজনগরের মেয়ে পারমিতা দাস। পারমিতার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। এবছর বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 458 নম্বর পেয়ে কলা বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল পারমিতা দাস। সম্প্রতি তার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর মেধা তালিকায় তার নাম উঠে আসে এবং প্রথম দশের মধ্যে সেলফ ইন্সপেকশন 461 নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করে নিল পারমিতা। পারমিতার সাফল্যের খবর পেয়ে আজ সকালে রাজনগরে তার বাড়িতে ছুটে যান দক্ষিণ জেলার সভাপতি তথা সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়। পারমিতাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিধায়ক শঙ্কর রায় বলেন, রাজনগর সহ গোটা দক্ষিণ জেলার মুখ উজ্জ্বল করেছে পারমিতা দাস। সামনের দিনে আরও ভালো ফলাফল করে এগিয়ে যেতে হবে। পারমিতার সাফল্যে খুশি গোটা রাজনগর সহ দক্ষিণ জেলাবাসী। ছোটবেলা থেকে মেধাবী ছিল পারমিতা। পড়াশোনার পাশাপাশি সে নাচ গান করত। আজ সভাপতি শঙ্কর রায়ের সাথে পারমিতার বাড়িতে উপস্থিত ছিলেন রাজনগরের বিজেপি মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার সহ মণ্ডল নেতৃত্ব শ্যামল মজুমদার এবং স্থানীয় অন্যান্য নেতৃত্বরা। যে না, আমি এর থেকে আরো বেশি পাবো, এরকম একটা তার মনের এরকম কনফিডেন্স ছিল। তার জন্য সে রিভিউ করেছে, রিভিউতে তার 3 নম্বর যোগ হয়েছে। তার টোটাল আগে ছিল 458, 3 যোগ হয়ে 461 হয়েছে। 461 হওয়ার ফলে সে এখন টপ টেনে স্থান করে নিয়েছে। আমি গতকালকে দুপুরেই শুনেছি এই খবর এবং সঙ্গে সঙ্গে আমি ওর সাথে রতনবাবুর সাথে যোগাযোগ করেছি। আমি বললাম এর থেকে আনন্দের আর কিছু নেই। বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে দেখছি এই রাজনগর এলাকা 40 বছর ধরে বঞ্চিত এলাকা। আমি গত মাসেও 14 দিন এখানে ছিলাম, আরও অনেক বেশি থাকবো। আমরা চাইছি শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন দিক দিয়ে আমরা যাতে এই রাজনগরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে গতকাল এই পারমিতার এই খবর শুনে আরও অনেক অনেক বেশি আনন্দ লেগেছে। তার জন্য ওকে বলেছি যে কালকে সকালে তোমার বাড়িতে আছি, সেই হিসেবে আজকে এসেছি আমরা। আর আমাদের এই শিক্ষার আরও প্রসার ঘটাব এই রাজনগরে। আপনারা জানেন রাস্তা থেকে শুরু করে আরও অন্যান্য, যে যেমন এই মাসের শেষের দিকে পিএইচসি উদ্বোধন করতে আসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজনগরে আসছেন। আজকে 31 তারিখ 6 তারিখ আসছেন উপমুখ্যমন্ত্রী বদ্ধসে, সেখানে একটা আমরা এই সরকার আসার পরে নতুন করে একটা পার্কের মতো ব্যবস্থা করেছি, সেটা উদ্বোধন করতে 6 তারিখ উপমুখ্যমন্ত্রী আসছেন। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে যেমন কাছারি থেকে 32 কিলোমিটার রাস্তা আগামী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।